বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে উদ্ভাবনী আড্ডার আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। আড্ডা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব নেতাদের মধ্যে অন্যতম। তিনি চান দেশে সুষ্ঠু নির্বাচন হোক, আসন্ন নির্বাচন নিয়ে বহির্বিশ্বের চাপ নেই বলেও উল্লেখ করেন তিনি। আমরা কখনো চাপের মুখে ছিলাম না। আমি প্রায় বলি যে আমরা চাপের মুখে, আপনারা চাপের মধ্যে আছেন। ডেমোক্রেসিতে বিশ্বাস করি আমরা, আমাদের দেশের মঙ্গলের জন্য বিশ্বাস করি আমরা, আমাদের কাজ করে যাচ্ছে। আমরা আগামীতে একটা সুন্দর ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন দিতে আমরা বদ্ধপরিকর। জি-20-এর সফলতা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের অভাবনীয় উন্নয়নে মুগ্ধ বিশ্ব নেতারা, তাই বাংলাদেশে বাণিজ্য বাড়াতে চান তারা। জি-20-তে অংশগ্রহণ দেশের সার্থকতা বলেও উল্লেখ করেন মন্ত্রী। আমাদের এই জি-20-তে যাওয়াটা খুব সার্থক হয়েছে। আমাদের যে অভাবনীয় সাফল্য, সেই কারণে সবার দৃষ্টি আমাদের দিকে, আর আমাদের জিওস্ট্র্যাটেজিক লোকেশনের জন্য আমাদের প্রতি দৃষ্টি সবার অনেক বেশি। এদিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পঞ্চম যুক্তরাষ্ট্র বাংলাদেশ কৌশলগত সংলাপের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদ শেষে সাংবাদিকদের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, জলবায়ু পরিবর্তন, মাইগ্রেশন, ইন্দো প্যাসিফিক কৌশল, বাণিজ্য বৃদ্ধি সহ নানা ইস্যুতে আলোচনা হয়েছে সংলাপে। ক্লাইমেট চেঞ্জ এসেছে সেখানে, মোবিলিটি অ্যান্ড মাইগ্রেশন এসেছে সেখানে, ইকোনমিক ডেভেলপমেন্ট এসেছে সেখানে, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এসেছে। আমরা সব বিষয়েই আমাদের অবস্থান তাদেরকে ব্যাখ্যা করেছি। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য। নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনে সব ধরনের সাহায্য করতে যুক্তরাজ্য প্রস্তুত বলেও জানান মাসুদ বিন মোমেন। নির্বাচন নিয়ে তারা যেহেতু আমাদের পুরনো বন্ধু বা আমাদের সাথে তাদের অনেক দিনের পার্টনার, ডেভেলপমেন্ট পার্টনার, সুতরাং তাদের নির্বাচনের ব্যাপারে আগ্রহ আছে স্বাভাবিকভাবেই, এবং তারা দেখতে চায় যে একটি সুষ্ঠু এবং ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন। সচিব আরো বলেন, তারেক রহমান রাজনৈতিক আশ্রয় আছে, তাকে দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে। আমাদের জানা মতে উনি রাজনৈতিক আশ্রয়ের ইয়েতে আছেন, এবং আমাদের সাথে ওদের যে সমস্ত লিগ্যাল মেকানিজমগুলো আছে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আমেনা হীরা, মাইটিভি, ঢাকা।